আমি পেরিল্যান্ড থেকে বলছি এটা আমাদের এখন নতুন নেই অনেক দিন হয়ে গেল পেরিল্যান্ড রেস্টুরেন্টটা এটা হচ্ছে কমার্শিয়াল রোড হোয়াইট চ্যাপল অ্যাড্রেসটা হচ্ছে নাইনটি থ্রি কমার্শিয়াল রোড ই ওয়ান ওয়ান আর ডি এটা হচ্ছে ইস্টন্ডন মস্কের পিছন দিয়ে আসলে কমার্শিয়াল রোডে ফোনারে পড়ছে আমরা মেইনলি পেরি পেরি গ্রিল চিকেন করি এর সাথে বিফ বার্গার অনেক আইটেমগুলি করি যেটা হচ্ছে গ্রিলের বাইরেও যেহেতু রমজান আসতেছে রমজান উপলক্ষে আমরা কয়েকটা অফার দিতে চাচ্ছি যা যে কাস্টমার শুধু কিছু গ্রিল যেন খেতে পারে তো এর ভিতরে একটা মেন আইটেম হচ্ছে হাফ চিকেন মিল তো গ্রিল হাফ চিকেন মিল আমাদের নর্মাল প্রাইস হচ্ছে নাইন নাইনটি নাইন এটা আমরা এইট নাইনটি নাইনে দিচ্ছি আর ফ্যামিলি যারা অনেকে আছে যে এখান থেকে হোল চিকেন নিয়ে যাবে বাসে নিয়ে ইফতার করবে অথবা ডিনার করবে তো হোল চিকেন আমরা সেল করে এসে টুয়েলভ ফোর্টি নাইন এক রমজান উপলক্ষে হোল রমজানে এটা টেন নাইনটি নাইনে আমরা সেল করবো হাফ চিকেন মিল যেটা এটা শুধু হাফ চিকেন মিলই থাকবে হাফ চিকেন প্লাস ওয়ান সাইড অ্যান্ড ওয়ান ড্রিঙ্কস আর হোল চিকেনটা শুধু হোল চিকেন বাট কাস্টমার ইচ্ছা করলে যে কোনো জিনিস অ্যাড করতে পারবে এর সাথে আপনারা জানেন যে আমরা পেরিলেন যে কোয়ালিটি মেনটেন করি এটা সেম লাইক নান্দোস আমরা যে হোল চিকেনটা দিতেছি এটা কিন্তু টুয়েলভ ফোরটিনের নর্মাল প্রাইস কিন্তু নান্দোস কিন্তু সিক্সটিন পাউন্ড বিক্রি করে বাট আমরা কিন্তু টেন নাইনটি নাইনটি নাইনে দিচ্ছি এটা কিন্তু খুবই চিপ যে কোয়ালিটি যা দিচ্ছি আমরা সেই হিসাবে এছাড়া আমরা একটা লাঞ্চ অফার করি যে ফাইভ নাইনটি নাইন এর বিরুদ্ধে একটা চিকেন বার্গার অথবা একটা কোয়ার চিকেন অথবা একটা চিকেন র্যাপ অথবা বিফ বার্গার এর সাথে একটা সাইড পেতে পারে হয়তো চিপস অথবা সামথিং অ্যালস এটা আমরা শুধু লাঞ্চই করি বাট এখন আমরা যে রমজান উপলক্ষে আমরা চাই যে এটা অল টাইমের জন্য সো কাস্টমার যদি এখানে ইফতার করতে আসে অথবা এখানে ডিনার করতে আসে তারা এই অফারটা নিতে পারবে রমজানে আমরা সেম টাইমে রাখবো ইলেভেন থার্টি থেকে রাত ইলেভেন ও সো মোস্টলি আমরা আশা করব যে এখানে যে আমাদের মস্ক আছে যারা এখানে তারাই পড়তে আসবে তো আশা করি যে ডিনারের জন্য তারা অনেক আসবে কারণ হচ্ছে ইফতারের সময় হয় কি অনেক অয়েলি ফুড খাওয়া হয় তো যেহেতু আমরা গ্রিল ফুড করি সো আমরা আশা করব মোট অনেক কাস্টমার আসবে যারা হচ্ছে সেখানে ডিনার করতে আসবে আমরা কিন্তু এখানে অলরেডি সেভেন এইট মান্থস হয়ে গেছে তো ইনশাআল্লাহ আমাদের যে কমিউনিটি অনেক ভালো রেসপন্স পাইতেছি আমরা আর আমি যেহেতু নান্দুর সাথে ছিলাম প্রায় মোর দ্যান এইট ইয়ার্স সো সেই কোয়ালিটিটা আমি এখনও ধরে রাখতে পারতেছি এটা হচ্ছে একটা বড়ো ফ্যাক্ট আর আমাদের যে সস পেরি পেরি সসটা এটা কিন্তু মোটামুটি সবাই জানে যে খুবই এটা ফেমাস আমরা শুধু গ্রিল চিকেনটা করি না তা এর সাথে আমরা যেমন লোডেড ফ্রাইস করছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রিল উইংস আছে আমরা এছাড়া বিফ বার্গার করি স্পেশ বার্গার করি আর আপনার আপনার রমজানের পরে আমরা স্পেশাল কিছু উইংস করব। যেমন আপনার নাগা উইংস এগুলি ডিফাইন হবে এখন এই মুহূর্তে আমরা পড়তেছি না তারপর আপনার আরও চার পাঁচ ফোর চার পাঁচ ধরনের উইংস থাকবে যেটা একটা স্পেশাল উইংস ওয়ার্ল্ড হবে দাসম্যান ওখান থেকে যে কোনো আবার কাস্টমার সিলেক্ট করবেন শুধু উইংস হ্যাঁ আমাদের আমরা নিজেরা ডেলিভারি করি না কিন্তু উবার জাস্টি ডেলিভারি এগুলো সব চালু থাকবে কাস্টমার এখান থেকে অর্ডার করতে পারবে এছাড়া থার্টি মিনিজ ডট কম যেটা আমাদের বাংলাদেশি একটা প্ল্যাটফর্ম আমরা আশা করব যে যেটা তারা হালাল করে অ্যাজ এ মুসলিম যারা ফাস্টিং তারা এই এই প্ল্যাটফর্ম থেকে যেন তারা অর্ডার করে কারণ এটা তারা অনলি হালাল ফুড প্রোভাইড করে এবং আমাদের থেকে তারা অর্ডার করতে পারবে আর যেহেতু রমজান আসতেছে আমি আশা করব যে যারা ইফতার করতে চায় আমাদের এখানে আসবেন আমাদের রেস্টুরেন্ট অনেক নাইস এখানে এসে বসে ইফতার করবেন প্লাস তারাবির পরে ডিনার করতে পারবেন অনেকেই আছে যে ডিনারের সাথে সাথে সেইটা করে ফেলে সো আসবেন এখানে গ্রিল চিকেন খাবেন আশা করি আমাদের এই খাবারটা আপনাদের ভালো লাগবে